হ্যালো ভিউয়ার্স আপনার আপনাদের স্বাগতম আমাদের চ্যানেলে শিগগিরই বীর পিড়িতে বসতে আছেন রণবীর আলিয়া ব্রহ্মাস্ত্র সিনেমার একসঙ্গে অভিনয় সুবাদে সম্পর্কের সূচনা হয় রণবীর কাপুর ও আলিয়া ভাটের এরপর বিভিন্ন জায়গায় পরস্পরকে দেখা যাওয়া থেকে শুরু করে কাপুর পরিবারের সঙ্গে আলিয়া সক্ষ দেখে দুজনের প্রেমের গুঞ্জন জাহর হয় কিছুদিন আগে রণবীর নিজেও আলিয়ার সঙ্গে তার সম্পর্কের কথা স্বীকার করেন জি কেউ ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে রণবীর বলেন এটা একেবারে নতুন সম্পর্ক এখনই এটা নিয়ে বলার সময় আসেনি সেই সম্পর্কটা পরিণত হওয়ার কিছুটা সময় দিন সম্পর্কে প্রাণ ভরে সাহস নিতে দিন সবশেষ খবর হলো শিগগিরই বিয়ের ইঙ্গিত দিয়েছেন রণবীর কিন্তু কাকে তিনি বিয়ে করছেন সেটা এখনও স্পষ্ট না সম্প্রতি সঞ্জুর প্রমোশনে ফক্স স্টার হিন্দি টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে ভক্তদের সঙ্গে কথা বলেছেন রণবীর সেখানেই তাকে এক ভক্ত প্রশ্ন করে বসেন তিনি কবে বিয়ে করছেন টুইটারে চেটে রণবীর তাকে উত্তর দেন খুব শিগগিরই সঞ্জুর প্রমোশনে ভক্তদের সঙ্গে কথা বক্তনের কথা রণবীরের বিশেষ কারোর উদ্দেশ্যে বিয়ের প্রস্তাব রাখতে দেয়া দেখা যায় ভক্তরা আশা করছেন এই বিয়ের প্রস্তাব আলিয়ার কাছে শিগগিরই রাখবেন রণবীর আলিয়া ভাটু এর মধ্যে রণবেরকে বিয়ে রেঙ্গে দিতে শুরু করেছেন তিরিশ বছর বয়সী আগেই বিয়ে করতে চান বলে তিনি জানান এক সাক্ষাৎকার আলিয়া বলেন আমি লিভ ইন সম্পর্কে বিশ্বাস করি না আর তাই হয়তো তাড়াতাড়ি বিয়ে করে ফেলতে পারি অন্যান্য অভিনেত্রীরা যেমন দেরি করে বিয়ে করে আমি তাদের সবাইকে অবাক করে তাড়াতাড়ি বিয়ে করে ফেলতেই পারি রণবীর আলিয়ার এসব কথাবার্তা থেকে তারা খুব তাড়াতাড়ি বিয়ে করছেন কি না সেই প্রশ্নই দেখা দিয়েছে সূত্রটি নেওয়া হয়েছে বলিউড লাইফ থেকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো লাইক সহ কমেন্টস করুন